আপনারা জানেন আর মাত্র পাঁচ মাস পরেই বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, কিন্তু আমরা লক্ষ্য করছি এই চাষীবাদী সরকার এই মুহূর্তেও রাজনৈতিক দলগুলো সাংবিধানিক অধিকার মিটিং মিছিল সমাবেশ করার এই অধিকার থেকে বঞ্চিত করে রেখেছে। এবং ষড়যন্ত্র করছে 2014-2018 থেকে নির্বাচন করেছিল, সেই নির্বাচন করার স্বপ্ন দেখছে এবং ষড়যন্ত্র করছে। আমরা জানতে চাই 2014-2018 নির্বাচন বাংলাদেশের মাটিতে আর হবে না। সংগ্রামী জনতা চক্রান্তের অংশ হিসাবে বাংলাদেশের মত ইসলামের ডাক্তার সুর রহমান সহ জামাতের জাতীয় নেতৃবৃন্দ বন্দী করে রাখা হয়েছে। আল্লামা সাইদি সাহেব সহ হাজার হাজার ওলামায়ে কেরামকে বন্দী করা হয়েছে। আমরা পরিষ্কার জানিয়ে দিতে চাই বিলম্বে এই সরকারকে পদত্যাগ করে কেয়ারটেকার সরকার দিতে হবে, এবং আল্লামা সাইদি সহ ইসলামী নেতৃবৃন্দ সহ ওলামায়ে মুক্তি দিতে হবে। আজকে দ্রব্যমূল্যের অবস্থা, ব্যাগ ভরে টাকা নিয়ে গিয়ে পকেট ভরে দ্রব্য কিনার মতো অবস্থা, অনতি বিলম্বে দ্রব্যমূল্য
মূল্য বৃদ্ধি যেভাবে হয়েছে তার রোধ করতে হবে। আমাদের প্রোগ্রাম এখানে সমাপ্তি ঘোষণা করা হচ্ছে।